আসসালামু আলাইকুম এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা সাফি আর শুরুতেই থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে দাবি তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সীতাকুণ্ডের রেলের পুকুর দখল করে পানির পাম্প বসিয়েছে কেএসআরএম কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা রেল মন্ত্রীর শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত সংবাদ আজ ভয়াল 25 মার্চ 1971 সালের এই দিনে মধ্যরাতে পাক হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে শুরু করে গণহত্যা এরপর 9 মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা এ উপলক্ষে রাত 9টা থেকে 9টা 1 মিনিট পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হবে এই সময় সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হচ্ছে এ উপলক্ষে খুলনায় গোল্লামারি স্মৃতিসৌধে নিহতদের স্মরণে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের নেতৃত্বে আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস মাঠে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য প্রদর্শন গণহত্যার উপর দুর্লভ আলোকচিত্র প্রদর্শনী আলোচনা সভা এবং বাদ জুম্মা বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত করা হয় এছাড়া বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় মন্দির গির্জা প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়ে বরিশাল সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ও বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহে 71-এর গণহত্যার বৌদ্ধভূমি স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার হোসেন ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন জেলা প্রশাসক এনামুল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা গণহত্যা দিবস উপলক্ষে নাটোরের জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা সকালে স্থানীয় অনিমা চৌধুরী অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন জেলা প্রশাসক শামীম আহমেদ পুলিশ সুপার লিটন কুমার সাহা ও পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ শিক্ষাবিদ সাংবাদিক ও রাজনৈতিক নেতারা আগামীকাল 26 মার্চ মহান স্বাধীনতা দিবস জাতির গৌরব আর অহংকারের এই দিনটিতে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন লাখো মানুষ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সহ জাতির শ্রদ্ধা নিবেদনের জন্য এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সাভার থেকে শেখ বাসারের রিপোর্ট জানাচ্ছেন শফিউল আলম সুজন 26 মার্চ মহান স্বাধীনতা দিবস বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন অহংকারের দিন প্রতিবছর এই দিনটিতে বাঙালি জাতির হৃদয় নিংড়ানো শ্রদ্ধা আর ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধের বেদী আর তাই সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ সম্মান জানাতে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনকালে গার্ড অফ অনার প্রদানের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে তিন বাহিনীর চৌকশ দল শহীদ স্মরণে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি মন্ত্রিপরিষদ সদস্যরা গণপূর্ত বিভাগের কর্মীদের মাসব্যাপী অক্লান্ত পরিশ্রমে অপরূপ সাজে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ সবুজ চাদরের বুকে বাহারি ফুলের নকশা রং তুলির আচরে নতুনভাবে সেজেছে প্রতিটি ইট পাথরের স্থাপনা মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ লক্ষ লক্ষ জনতার শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে নিরাপত্তার জন্য ওয়াচ টাওয়ার নির্মাণ সহ স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা সাদা পোশাকধারী পুলিশ ইউনিফর্মধারী পুলিশ সহ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন স্থানে
পুলিশ দায়িত্ব পালন করবে। এদিকে স্মৃতিসৌধে আগতদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং আমন্ত্রিত অতিথিদের শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বর্তমান পরিস্থিতিতে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। স্বাধীনতা দিবস উপলক্ষে চট্টগ্রামে উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন। দ্রব্যমূল্য ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও জানান তিনি। খালেদা জিয়া সহ বিএনপি নেতারা মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি তৈরি করায় গণহত্যার স্বীকৃতি পেতে দেরি হচ্ছে বলে অভিযোগ করেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তারা দেশের উন্নয়নে তারা খুশি নয়, দেশের অগ্রগতিতে তারা খুশি নয় এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির প্রধান পৃষ্ঠপোষক রক্ষা কবচ হচ্ছে এই বিএনপি। এই অপশক্তির অপপ্রচারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। খালেদা জিয়ার এই সমস্ত বক্তব্য বিএনপির এই যুদ্ধ অপরাধীদের রক্ষা করার যে প্রচেষ্টা, এগুলো প্রতিবন্ধকতা। চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলের পুকুর দখল করে অবৈধভাবে পানির পাম্প বসিয়েছে কবির স্টিল রি রোলিং মিলস লিমিটেড কেএসআরএম। কুমিরা স্টেশনের পাশে রেলের মালিকানাধীন পুকুরে পাম্প বসিয়ে অবৈধ স্থাপনাও নির্মাণ করেছে তারা। এদিকে নোটিশ দেওয়ার পরও বারবকুণ্ডে রেলের জায়গায় নির্মিত দেয়াল এখনও অপসারণ করেনি কেএসআরএম। এই বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন জানান দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম থেকে ফিরে শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট। কবির স্টিল রি রোলিং মিলস লিমিটেড কেএসআরএম চট্টগ্রামে এক আতঙ্কের নাম। তাদের বিরুদ্ধে নানা অনিয়ম আর বিতর্কের অভিযোগ উঠেছে বারবার। নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে রেলের জায়গা দখল করা যেন কেএসআরএম এর অভ্যাসে পরিণত হয়েছে, যেখানে অনুমতি ছাড়া রেলের ভূমি ব্যবহার, কোনো ধরনের স্থাপনা তৈরি কিংবা রেললাইনের পাশ দিয়ে পাইপলাইন বসানোর সুযোগ নেই। সেখানে কেএসআরএম সরকারের নিয়ম উপেক্ষা করে রেলের পুকুরে পাম্প বসিয়ে কারখানায় পানি সরবরাহ করছে। পুকুরের পাড়ে তৈরি করেছে পাম্প স্টেশন। একটা হচ্ছে 30 কিলোওয়াট, একটা হচ্ছে ওই 25 কিলোওয়াট। আমার দায়িত্ব নিরাপদ মানে কি মালটা সন্ন আর কি। পাম্প বসিয়ে প্রতিদিন পানি নেয় আশপাশের বাসিন্দারা পড়ছেন পানি সংকটে। এছাড়া পাম্পের নিরাপত্তার অজুহাতে সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা তৈরি করছে কেএসআরএম। কবির স্টিলে পানিটা নিতেছে, ওরা ব্যবহার করতেছে, এটা আমরা ব্যবহার করতে পারতেছি না, এটা তো বন্ধ করে দিছে। পানি মেনে কেউ গোসল করতে পারে না, মানুষও কত কষ্ট করে গোসল করে, এখানে কারোর শুধু তেরি না। অনেক কিছু দোয়া লাগে তো, হলে আমরা তো পানির কষ্ট তো পড়ে গেছে এখন। এরা তো মানুষে, এরা কেন মানুষের দুঃখ বুঝে না মানুষে। এদিকে রেলওয়ের তদন্তে উঠে এসেছে সীতাকুণ্ড উপজেলার বারবকুণ্ড এলাকায় ঢাকা চট্টগ্রাম রেললাইনের পূর্ব পাশে রেলের সীমানার 53 ফুট ভেতরে অবৈধভাবে দেয়াল নির্মাণ করেছে কেএসআরএম। কৃষি লাইসেন্স নিয়ে রেলভূমিতে অবৈধভাবে দেওয়া দেয়াল সরিয়ে নিতে কেএসআরএমকে কারণ দর্শাতেও বলা হয়েছে। বিষয়টি রেলমন্ত্রীর নজরে আনলে তিনি জানান আইন ভঙ্গ করে রেলের সম্পত্তি দখলে রাখা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি বেদখল করতে চায় সেই ব্যাপারে আমরা খুব দৃঢ় আমাদের অবস্থান যে আমরা দখল করতে কখনোই দেবো না। আমি দেখব যে এটা যতটুকু অংশ দখল করে থাকে সেখানে আমরা উচ্ছেদ করে দেবো। কেএসআরএম এর নিয়ম বহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, চট্টগ্রাম। করোনায় আজও কেউ মারা যায়নি। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত 102 জন। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19,51,174 জনে। শনাক্তের হার 1.03%। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকালও করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু ম্যুরালে নয়, প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে থাকতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। নেত্রকোনায় মোহনগঞ্জের শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। হাওড় অঞ্চলের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে যদি শিক্ষার্থীদের জন্য আবাসিক ব্যবস্থা চালু করতে হয় তাও করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু, সংসদ সদস্য রেবেকা মোমিন ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শিগগিরই উন্নত সমৃদ্ধ দেশের কাতারে পৌঁছাবে। উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে নওগাঁয় আয়োজিত মেলার সমাপনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এসব কথা বলেন। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এ অর্জন পুরো জাতির জন্য আনন্দের বলেও মন্তব্য করেন তিনি। নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসান, পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন আবু হেনা রায়হানুজ্জামান সরকার এ সময় উপস্থিত ছিলেন। স্বাধীনতার স্মৃতি বিজড়িত কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে দলের প্রতিষ্ঠাতার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মরণে প্রতি বছর বিএনপি কর্মসূচি পালন করবে এবং দেশবাসীর সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে। সকালে চট্টগ্রামে নসিমন ভবনের দলীয় কার্যালয়ে 27 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে কর্মসূচি পালন নিয়ে প্রস্তুতি সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা বলেন। স্বাধীনতার ইতিহাস বিকৃত করা থেকে দেশকে মুক্ত করার জন্য মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জনগণের সামনে উন্মোচন করার জন্য বিএনপির কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহিলা আওয়ামী লীগের আয়োজনে অনুষ্ঠিত হল আলোচনা সভা। বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের 1 নম্বর গেট চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য মাহমুদ ফারুক খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনার সরকার 2041 সাল পর্যন্ত দরকার, নয়তো দেশ অস্থিতিশীল হয়ে যাবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের কাশীপুরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্যপ্রসাদ মজুমদার, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। তথ্য প্রযুক্তির এ যুগে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ যে দায়িত্ব নিয়ে শিক্ষার্থীদের শিক্ষার আলোয় আলোকিত করেছে তা আজ দেশব্যাপী প্রশংসিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। সকালে কলেজের নবীনবরণ 2022 অনুষ্ঠানের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। হলি ল্যান্ড কলেজের চেয়ারম্যান প্রফেসর আব্দুর রৌফ, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমদ ফারুক ও হলি ল্যান্ড স্কুলের সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু সহ অন্যান্যরা এ সময় বক্তব্য রাখেন। ফরিদপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত হল আলোচনা সভা। বৃহস্পতিবার রাতে শহরের ঝিলটুলি এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ ঝিলটুলি ক্লাব। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শামীম হক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস, যুবলীগের কেন্দ্রীয় নেতা নিয়াজ্জামান সজীব, হস্ত ও কুটির শিল্প প্রসারের লক্ষ্যে রংপুরে শুরু হয়েছে ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য মেলা। পাবলিক লাইব্রেরি মাঠে সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঁইয়া। অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মফিজুর রহমান, পরিচালক মির্জা নুরুল গনি শোভন ও রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান বক্তব্য রাখেন। মেলায় বিভিন্ন পণ্যদ্রব্যের প্রায় 50টি স্টল রয়েছে। ঠাকুরগাঁয়ে অনুষ্ঠিত হল নারী উদ্যোক্তা আসর। শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে শতাধিক উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয় এখন নারীরা ঘরে বসে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে নিজেদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তৈরি করেছেন বিভিন্ন ধরনের পোশাক, পাহাড়ি গয়না, পাটের তৈরি জিনিসপত্র ও খাবার সহ বিভিন্ন সামগ্রী। পরে 5 জন সফল উদ্যোক্তাকে সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রামে শুরু হচ্ছে 32তম জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা। আগামী 28 মার্চ এম এ আজিজ
স্টেডিয়ামে শুরু হবে চার দিনের এই প্রতিযোগিতা। বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সহযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত প্রতিযোগিতায় 23টি জেলা দল সহ মোট 26টি দল অংশ নিচ্ছে। চট্টগ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আজমন নাসির উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহসভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন শামীম এই সময় উপস্থিত ছিলেন। হবিগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট নবীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ফাইনালে তারা 2-1 সেটে হবিগঞ্জ পৌরসভাকে পরাজিত করে। স্থানীয় জালাল স্টেডিয়ামে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাহির। জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে টুর্নামেন্টে জেলার 12টি দল অংশ নেয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে যথাযথ নিয়মে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ।